মুর্শিদাবাদ জেলায় বামফ্রন্টের পক্ষ থেকে আপনাদের বলতে চাই এবং আপনাদের মাধ্যমে গোটা এই মিডিয়ার মাধ্যমে সব জায়গায় আমরা এই কথাটা বলতে চাই যে মুর্শিদাবাদ জেলায় যেভাবে 18 সালে নির্বাচন হয়েছিল এবার সেইভাবে নির্বাচন হবে। লুটেরাদের পঞ্চায়েত থেকে তাড়িয়ে জনগণের পঞ্চায়েতে পরিণত করার জন্য লড়াই হচ্ছে। সাগরদিঘিতে জনগণ সেই কাজ করেছে, মানুষ দেখিয়ে দিয়েছে যে এখানে লুটেরাদের স্থান নেই, সেই কারণে ঐক্যবদ্ধ হচ্ছে এবং যেখানে 2018 সালে ডামাটের জোরে ভোট করেছিল সেটা ছিল 2018 সাল, আর এটা হচ্ছে 2023 সাল, ফলে সেই রকম নির্বাচন হবে না। এই 5 বছর পেরিয়েছে, ভাগীরথী দিয়ে অনেক জল গড়িয়েছে, ফলে তৃণমূল যদি মনে করে যে 18 সালের মতো করে নির্বাচন করব তাহলে হবে না। আমি প্রথমেই বলেছি যে তৃণমূলের কাটমানি খাওয়া আর হচ্ছে যে যেভাবে টাকা খেয়েছে সেইভাবে ওদের রক্তের স্বাদ ওরা বুঝেছে। বাঘ যেমন শিকার করে রক্তের স্বাদ ফেলে পড়ে, তেমনি ওরা সেই কাজ করতে এসেছে জনগণ এবং বামপন্থীরা, আর তার সাথে কংগ্রেস কোথাও কোথাও একসাথে মিলিত হয়ে প্রতিরোধ করে তুলছে। আমরা বিশেষ করেছে সন্ত্রাসের বিরুদ্ধে মুর্শিদাবাদ জেলায়, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ধরনের কোনো বিষয় হলে পরেই আমরা তাকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করব।